প্রদর্শক আমন্ত্রণ বাকি আপনাদের সাথে আজকে আমি নির্ধারিত আলোচনায় যাব তার আগে আজকের দিনের আলোচিত সংবাদের শিরোনাম মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ কোটা আন্দোলনে প্রাণহানিতে মর্মাহত প্রধানমন্ত্রী তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহায়তা কামনা আমরা জাতি জাতিসংঘের কাছে আবেদন করেছি আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে সহযোগিতা চাই যে ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া চলছে নির্বাহী আদেশের প্রজ্ঞাপন কখন হবে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যেই ছাত্রলীগের সাবেক নেতাদের হট্টগোল বৈঠক ভণ্ডুল সমালোচনার মুখে ডিবি থেকে সরিয়ে দেওয়া হল হারুনকে দায়িত্ব পেলেন অতিরিক্ত কমিশনার এবং ইরানে গিয়ে খুন হলেন হামাস নেতা হানিয়া ইসরায়েলকে জবাবের হুশিয়ারি মধ্যপ্রাচ্যে বড় অস্থিরতার সংখ্যা সমসাময়িক ইস্যু নিয়ে আজকে আলোচনা করতে চাই আজকে অতিথি হিসেবে আমরা পেয়েছি যাদেরকে পরিচয় করিয়ে দিই অ্যাডভোকেট বি এম রিয়াজুল কবির কাউসার আওয়ামী লীগ নেতা এবং রয়েছেন জন ফারজানা শারমিন পুতুল তিনি সদস্য মানবাধিকার কমিটি মিডিয়া সেল এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটি বিএনপি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা মার্চ ফর জাস্টিস যেই কর্মসূচি ছিল যারা কোটা সংস্কার আন্দোলনকারী তাদের কর্মসূচিতে বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং পুলিশের সাথে বাধার সংঘর্ষের খবর আমরা পেয়েছি আমরা ঢাকায় কয়েকটি জায়গায় এই সংঘর্ষের খবর আমরা সারা দিন পেয়েছি এবং সেই রিপোর্টটি আমরা শুরুতে দেখে নিতে চাই দুপুর বারোটার পর থেকে হাইকোর্টের মাজার গেইটের বাইরে শুরু হয় এমন উত্তেজনা থেমে থেমে চলতে থাকে শিক্ষার্থী আর আইনজীবীদের স্লোগান ধরপাকড় পুলিশের সাথে ধস্তাধস্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি মার্চ ফর জাস্টিস পালনে আদালত এলাকায় কিছু শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ আটক করা হয় সাত আটজনকে তবে আটককৃতদের নিয়ে যাবার সময় পুলিশের গাড়ি আটকে দেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বেশ কিছুক্ষণ ধরে অবস্থার পর তাকে ছড়িয়ে দেয় পুলিশ ঘিরে রেখেছে এরপর আটক আরো দুজনকে নিয়ে যাবার সময় পুলিশের আরেকটি গাড়ি আটকে দেন কয়েকজন আইনজীবী ও সমাজকর্মী দীর্ঘক্ষণ বাঘ বেতন্ডার পর তাদের ছেড়ে দেয় পুলিশ কি অপরাধ তার একটা মিছিল তারা করেনি মিছিল করা আমার অধিকার এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই তাদেরকে তুলে নেওয়া হবে কেন কি অধিকারে এ সব কিছুর জবাব চাই আমরা আমরা তো ছাত্রদের আন্দোলনকে সমর্থন করছি তাদের দাবিকে আমরা সমর্থন করছি এই যখন অবস্থা তখন দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও কয়েক জায়গায় তাদেরকে আটকে দেয় পুলিশ চলে ধস্তাধস্তি পুলিশে বাধায় রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা বক্তব্য দেন শিক্ষকরা আটককৃতদের মুক্তি সহ নয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবুল হাসান আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন দুপুরের দিকে হাইকোর্টের মাজার গেটে বিক্ষোভ করেন আইনজীবীরা সে সময় ফটক বন্ধ করে দেয় পুলিশ দুপুর দুইটার দিকে কিছু শিক্ষার্থী বেরিয়ে আসেন মিছিল নিয়ে তবে সেখানে বিজিবি সরিয়ে দিলে স্লোগান দিতে থাকেন তারা এদিন কর্মসূচির সমর্থনে নামেন বুয়েটের শিক্ষক শিক্ষার্থীরাও নয় দফা দাবির পক্ষে নানা স্লোগান দেন তারা প্রতিবাদ জানান শিক্ষার্থী হত্যা ও গ্রেফতারের আন্দোলনে যোগদান ইউলাবের শিক্ষক শিক্ষার্থীরাও অবিলম্বে ছাত্র হত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি করেন তারা এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে এই সরকারের ক্ষমতা থাকার অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারাই ন্যায় বিচার করতে পারবেন তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী রাজধানীর নিম্ন আদালতেও বিক্ষোভ করেন আইনজীবীরা মিছিল স্লোগান দিয়ে শিক্ষার্থীদের নয় দফা দাবিতে একাত্মতা জানান তারা মাকসুদ্দুন্নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার এই বিষয়টা নিয়ে শুরু করতে চায় আজকে ফুল টাইম অফিস ছিল আট ঘন্টা অফিস ছিল তো সেইখানে এই যে যে কর্মসূচি আজকেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী নানা শ্রেণী পেশার মানুষ তারা রাস্তায় নেমে এসছে এবং বিভিন্ন জায়গায় ধস্তাধস্তি হয়েছে পুলিশের সাথে এক ধরনের কাউকে কাউকে আটকও করা হয়েছে এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক কি বলবেন কবে নাগাদ স্বাভাবিক হবে মানে শেষ কোথায় ধন্যবাদ আপনাকে

এবং এটা গর্ববোধ করি যে একাত্তরের মুক্তিযুদ্ধে বয়স যদি আমি অংশ করতে পারি নাই কিন্তু ওই সরেছের আন্দোলনে ছিলাম এবং চার বছরের জন্য ক্যাম্পাসে শেষ ছিলাম দীর্ঘ সময় ক্যাম্পাসে ছিলাম আমরা কিন্তু প্রতিনিয়ত আন্দোলন করেছি যেটা নিয়ে গর্ববোধ করি এবং আমাদের আন্দোলনের কতগুলি ক্রাইটেরিয়া ছিল প্রকার বেদ ছিল কিভাবে করবো কোনটা করব সর্বোচ্চ কি করা যায় আপনি জিজ্ঞেস করছেন শেষ কবে ওসে এখন চিটির যুগ নাই প্রেমপত্র নাই একসময় চিঠি লেখা হতো কাকে লেখা বিষয় লেখা ইতি লেখা শেষে লিখে তো বিশেষ দ্রষ্টব্য ওখানে আবার দুইটা লাইন যাইত আমি কোমন ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে কথা বলতে চাই না আমি স্বপক্ষে থাকতে চাই করতেই পারে কিন্তু এই বিশেষ দ্রষ্টব্য

নির্বাহী বিভাগ বাস্তবায়ন করেছে এবং সব পরবর্তীতে সব কিছুই করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় বা স্কুলসমূহ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে এটা কিন্তু শিক্ষামন্ত্রী ক্লিয়ার করেছেন যে আমি পরিবেশ হলেই এটা খুলব এবং বোধ সিটি কর্পোরেশন ব্যতীত আর তিনটা চারটা জেলা ব্যতীত সব জেলায় প্রাথমিক শিক্ষা চালু হচ্ছে আগামী রবিবার থেকে এখন যা দেখলাম আজকে ঘটনাই দাবি মানতে হবে একটাই তো দাবি তাহলে বিশ্ববিদ্যালয় খুলতে হবে আমার ধারণা মানে আমার তথ্য বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কিন্তু একটা স্ট্রাইকে আছেন তারা কিন্তু সিদ্ধান্ত দেন নেই পয়লা জুলাই থেকে যেটা শুরু করেছেন তাহলে এই একটা দাবির জন্য কি সবাই মেঠে নেওয়া যাবেন এখানে আজকের বিষয়বস্তু কিছু হল মার্স ফর জাস্টিস জি সেটা কি ব্যক্তই কোথায় হয়েছে বা তারা কোথাও ভিকটিম হয়েছে বা জাস্টিস পান নাই বিষয়টা কেমন হয়েছে হয়েছে জাস্টিস এখন পর্যন্ত আপনি যদি আবু সাইদের বিষয়টা সামনে নিয়ে আসেন রংপুরের যে গুলিবিদ্ধ ঘটনা পুলিশের এফআইআর এ আবু সাইদের পুলিশের গুলিতে যে সে মারা গেছে যেটা আমরা ভিডিওতে একদম পরিষ্কারভাবেই দেখলাম সেটা কিছু নাই এবং সেই বিষয়ে কোনো ব্রিফিংও ছিল না কোনো প্রতিক্রিয়াও ছিল না না এটা তো একটা এফআইআর হয়েছে মেডিকেল সার্টিফিকেট আসবে চার্জশিট হবে আপনারা সেখানে নারাজি দেওয়ার সুযোগ আছে এটা কিন্তু একটা আইনি প্রক্রিয়া আমি আপনি বললে কিন্তু বিষয়টা চেঞ্জ হয়ে যাবে না এবং এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এটার আইনগত ব্যবস্থা বলেন বিচার বিগত যেটা হচ্ছে সেটা বলেন এটা বেরিয়ে আসবে সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে পাশাপাশি দেখেন আপনি যে হেডলাইন দেখালেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুইটা আহ্বানই করেছেন আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন হ্যাঁ তার মানে কি উনিও তো চাচ্ছেন এটা হোক আমরা যেটা গর্ব করে বলি আজকের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা ছাত্রবান্ধব জনবান্ধব মানুষের মৌলিক অধিকার নেই পুরনে কিন্তু উনি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকেন আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি আমরা যুদ্ধপরাধেরই বিচার করতে পেরেছি এই সাম্প্রতিক কালে যে ঘটনা প্রভাব উনি কিন্তু এজ এ প্রধানমন্ত্রী সবকিছু কমিট করেছেন চিকিৎসার বান নিয়েছেন যে যারা আহত আহত হয়েছেন এবং সরকারিভাবে যে সংখ্যা উল্লেখ করা হয়েছে সেখানে অন্য কেউ হয়ে থাকেন তার তো তালিকা হইতে হবে নাম পিতার নাম ঠিকানা থাকতে হবে একটা সেটা ব্যবস্থা না তাহলে সরকার যেটা এনশোর করছেন এবং একটা প্রক্রিয়া কিন্তু আছেন এবং বিচারপতি দিলার জমা একটা কমিটি হয়েছে যে সে কমিটিও তিরিশ কার্য দিবসের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তিরিশ দিনের আগে তো এটা দেওয়া যাবে না আচ্ছা এইখানে একটা বড় আস্থার সংকট তৈরি হয়েছে কিনা যে আস্থার সংকট বলতে এখন আবার গ্রেফতার চলছে গণ গ্রেফতার এবং আজকে আজকেও পত্রিকা একটা রিপোর্টে দেখলাম যে সেখানে সাতাশি শতাংশের কোন রাজনৈতিক পরিচয় নাই সেটা আপনার কাছ থেকে শুনবো না গণগ্রেফতারের ব্যাপারে আমরা এটা এই উত্তর আপনার কাছ থেকে নিব আমি তার আগে পুতুলাপা আপনার কাছে আসি আপনারা আসলে আপনি যেহেতু একটি রাজনৈতিক দল বিএনপির সাথে জড়িত তাদের একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন আপনারা বলবেন যে আপনাদের অবস্থান কোথায় এই আন্দোলন পরিষ্কার করে যদি একটু বলেন এবং এই বিষয়টা এখন সবাই মোটামুটি স্বীকৃত এবং বিশেষ করে আওয়ামী লীগের নেতারা সবচেয়ে বেশি পরিষ্কার করে বলেন যে এখানে তৃতীয় পক্ষ বলতে বিএনপি এখানে পরিষ্কারভাবে এই আন্দোলনের মধ্যে ঢুকে গেছে এবং আপনাদের কয়েকজন নেতা এখন গ্রেফতার আপনাদের অবস্থান কি আসলে দলীয় অবস্থান ধন্যবাদ আপনাকে এবং কসভাই আপনাকে এবং যারা দর্শক শ্রোতা শুনছেন এবং দেখছেন আমাদেরকে খুবই একটা বাজে সময় পার করছি আমরা সবাই মিলে বিএনপির অবস্থান খুব স্পষ্ট বিএনপি কোনো তৃতীয় পক্ষ হয়ে এখানে কোনো পরিস্থিতিতে থাকার মতো বিএনপির অবস্থান না আর কি বিএনপি স্পষ্টভাবেই একেবারে শুরু থেকে স্টুডেন্টরা যখন একেবারে অহিংসভাবে তাদের খুব ইনোসেন্টলি তারা শুধুমাত্র তাদের দুটো হাত দুটো পা এবং বুক ভর্তির সাহস নিয়ে ইউনিভার্সিটি এরিয়াতে তারা ছিল তাদের দাবিগুলো নিয়ে তখন থেকে বিএনপি খুব স্পষ্টভাবে বলে দিয়েছে তাদের এই দাবির সাথে আমরা একমত এবং আমরা চাই দেশে এই কোটা যে সিস্টেমটা সেটা সংস্কার হয়ে আসুক এখানে কোনো ভেগনেস নাই কোনো অ্যাম্বিগুইটি নাই কোনো কিছুই নাই ক্রিস্টাল ক্লিয়ার তৃতীয় পক্ষ ন্যারেটিভ তো তৈরি করতেই হবে পিট তো বাঁচাতে হবে সো ন্যারেটিভ তৈরি করছেন আমরা এখন পর্যন্ত আমরা সেই জায়গাতেই আছি যে আমরা এখন পর্যন্ত এখন তো আসলে আন্দোলনটা শুধু ওই জায়গাটাতে নেই কোথায় গেছে আন্দোলনটা এখন ওটা ছিল শিক্ষকদের একটি দাবির প্রেক্ষিতে যে আমরা আমাদের রাষ্ট্রের যতগুলো সরকারি চাকুরি আছে সেখানে আমরা মেধা তালিকার ভিত্তিতে আমরা ওখানে আমরা আমরা অগ্রগণ্য হতে চাই দ্যাট ওয়াজ দেয়ার জাস্ট ডিমান্ড কিন্তু সেটাকে শুধুমাত্র গভর্নমেন্টের ইগো যেটা বলে আর কি যে আমি আমার মতো করে ডিল করব সব কিছু তো তারা খুব খুব স্মুথলি বহু বহু বছর ধরে করে আসছে তো যে আমার যা ইচ্ছা আমি তাই করব। সেটা করতে গিয়ে তারা এই জায়গাটাতে একটু ভুল করে ফেলেছে ইনিশিয়ালি ভুলটা ছোট ছিল তারা ওদের ভেতরের আগুনটাকে দেখতে পায়নি ওদের ভেতরে যে স্পৃহা ওদের কিছু করে আদায় করে নিয়ে আসার যে ক্ষমতা এটাকে ওভারলুক করে গিয়েছিল গভর্নমেন্ট তো এখন যেটা হয়ে গেছে যে কাউসা ভাই বলছেন যে আদালতের মাধ্যমে হয়েছে নটা দাবি নাকি আটটা দাবি না কিন্তু তার আগে যে কথাটা বললেন গভর্নমেন্ট কিন্তু এই দাবির সাথে দ্বিমত পোষণ করেন নাই ডিরেক্টলি এবং এই ছাত্রদের আন্দোলন যে পর্যায়ে ছিল গভর্নমেন্টে কিন্তু এই কোটা প্রথা তারা একেবারেই নিশ্চিন্ন করে দিতে চাইলেন আবার সংস্কার করতে চাইলেন এখানে ভাষাগত একটু পয়েন্ট এটা বুঝতে হবে কিভাবে আপনাকে বলি ভাইয়া গভর্নমেন্টে তো এখন ধরেন একটা স্ট্র্যাটেজি কেন চেঞ্জ হবে পলিসি কেন চেঞ্জ হবে ইদার সেখানে কোনো ল্যাকিংস থাকতে পারে অথবা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণদের দাবি থাকতে পারে সো বাংলাদেশ একটি বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্রের জনগণ দাবি তুলেছে কি যে এই কোঠা কোটা যেটা আছে এই কোটা সিস্টেমটাকে আমরা এভাবে না এভাবে চাই কেউ তো বাতিল চায়নি তো উনি স্ট্রাইক আউট করে কিভাবে দিলেন জিনিসটা হ্যাঁ ওই যে আমার যা ইচ্ছা তাই করবো ওই স্ট্রাইক আউট করে দেওয়ার কারণে কি হলো যাদের জন্য কোটা প্রয়োজন ছিল যেটা অনগ্রসর গোষ্ঠী আমরা যেটাকে বলি তারা কিন্তু সেই জায়গাটার পেল না সো দু সালে যে জিনিসটা এখন দু সালে এসে যেটা হলো এই জায়গাটাতে আপনি যদি বলেন যে এটা খুব ছোট একটা বিষয় ছিল নো আমি আগেও এখানে বসে এখানেই বসে বোধহয় বলে গেছি আপনি আপনি যেভাবে বলেন যে আমার আমার যা ইচ্ছা তাই করব ব্যাপারটা কি এরকমই ছিল সেটা তো আদালতের একটা বিষয় ছিল যেহেতু আদালতের বিষয় আছে আদালতে 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 তো আদালত নিয়ে কাজ করে না একটু সময়ের মাসখানে সময় পারবি আমি একটা কথা আপনাকে আবার বলি এই যে কাউসার ভাইরা উনি তো হি ইজ আ লয়ার ইজ ভেরি গুড লয়ার খুবই প্রমিনেন্ট লয়ার সুপ্রিম কোর্টে বিং এ লয়ার আমি ওনাকে দেখেছি জানি হ্যাঁ উনি যে কথাটা বললেন যে অ্যাপলেড ডিভিশন থেকে যেই রায়টা এসেছে অ্যাপলেট ডিভিশন আর্টিকেল ওয়ান জিরো ফোর অফ দ্য কনস্টিটিউশন ক্যান নট ইভোক ইন দিস পয়েন্ট যেটা আপনার এক্সিকিউটিভের হাতে পলিটিক্যাল পলিসির হাতে এক্সিকিউটিভ যেই যেই সিদ্ধান্তটা নিতে পারে পলিটিক্যাল কোয়েশ্চেন যেটাকে আমরা বলি পলিটিক্যালি সলভ করা যায় রাজনৈতিক প্রশ্ন রাজনৈতিক বিরোধ এগুলো আলাদা ডকট্রিন আছে আমাদের এই জায়গাটাতে আপনি হাইকোর্টের কাঁধের উপরে বন্দুক রেখে তাদের স্বার্থ উদ্ধার কর্তাটা বহুদিন ধরে তাদের ভেতরে চলে আসছে সো হাইকোর্ট আপনি দেখেন খুব সাদা ভাষা যদি দেখে আপনি অত ভেতরে না যান অ্যাপলেট ডিভিশনের সিরিজ অফ জাজমেন্টস আছে যে অ্যাপলেট ডিভিশন আর্টিকেল ওয়ান জিরো ফোর কখন ইনভোক করতে পারবেন না স্পেসিফিক্যালি বলা আছে এই জায়গাতে যেখানে অ্যাপলেট ডিভিশনের জুরিসডিকশন আছে উনি সেখানে ইনভোক করতে পারবেন কিন্তু যেখানে জুরিসডিকশন নাই উনি নতুন করে জুরিসডিকশন নিয়ে সেটা ইনভোক করতে পারবেন না এটা যদি আমরা নাও বুঝি অ্যাপ্লাইড ডিভিশনদের জাজমেন্টে বলে দিচ্ছে যে হাইকোর্ট কেনাউট এন্টারটেন দিস এটা হাই হাইকোর্টের ছিল কি সব বিরোধী ছিল তারা এটা করতে পারে না সো এটা হাইকোর্ট না এটা এক্সিকিউটিভের পলিসি মেকিং ইস্যু তারা করবে এটা বলে উনি আবার কিন্তু দেখিয়ে দিচ্ছেন এভাবে করো তাহলে এটা কি সেলফ কন্ট্রোডিক্টারি হয়ে গেলে ওটা তো দেখা যায় এবং বাই ল এটা করা যায় না এটা গভর্নমেন্টও খুব ভালো করে জানেন কাউসার ভাইরা জানে সবাই জানেন আপনি আমাকে বলেন যদি আমাদের ধরেন একজন কারো জামিনের জন্য আমরা দাঁড়িয়েছি কোর্টে অ্যাটর্নি জেনারেল চড়ে চলে আসেন আজকে হাইকোর্টে এত বড় ইস্যু আপনি এটর্নি জেনারেল তো এটা জানেন না তা হতে পারে না উনি কি দাঁড়িয়ে তখন এগুলো আমরা এই আলোচনায় ফিরবো আমাদের আরও বেশ কিছু ইস্যু আছে আন্তর্জাতিক তদন্তে চেয়েছেন প্রধানমন্ত্রী নিজে জাতিসংঘের তদন্তের কথা বলেছেন জামাত নিষিদ্ধের বিষয় আছে তারপরে আজকে ওবাইদুল কাদের ছাত্রলীগের এক ধরনের শের মুখে পড়লেন এই নানা ইস্যু নিয়ে দর্শক একটু পরে আবার ফিরছি আলোচনায় চ্যানেল বাংলাদেশের চলমান এই পরিস্থিতির বিবেচনায় ইউ এর সাথে অংশীদারিত্ব এবং সহযোগিতা সংলাপ যেটা হওয়ার কথা ছিল হয়েছে আজকে এবং সেটা স্থগিত হয়েছে এই বিষয়টি নিশ্চিত করে আজকে পররাষ্ট্র সচিব কথা বলেছেন গণমাধ্যমের সাথে তিনি আরও সামনে এরকম দু একটি বৈঠক আছে যেগুলো নাও হতে পারে বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন আমরা এই রিপোর্টটা দেশে দেখে তারপরে আলোচনায় ফিরব গেল কয়েকদিনের কোটা আন্দোলন নজর এসেছে বিশ্ববাসীর ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে স্থগিত করেছে প্রথম বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা সংলাপ সেই সাথে সাতাশ দেশের পক্ষে জোটের শীর্ষ পররাষ্ট্র ও নিরাপত্তা প্রধান জোসেফ বরল দেখামাত্র গুলি করাকে বেআইনি বলে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ সহ মার্কিন পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বানও করেছে পররাষ্ট্র সচিব জানান ইউসহ অন্যান্য রাষ্ট্রের সাথে বেশ কিছু সম্ভাব্য বৈঠক ঢাকায় স্থগিত হয়েছে আর তদন্ত হবে প্রতিটি মৃত্যুর যেই পোস্টপর্নম্যানের কথা বললেন এটা আসলে এরকম হতে আরও দুই একটা পোস্টপর্নম্যান আসতে পারে ধরুন আগামী তিন চার দিনের পরে একটা মিটিং আছে ঢাকাতে তখন ন্যাচারালি তারা হয়তো বলবে যে না এই মুহূর্তে ঢাকায় আসা হবে না সচিব জানান বিদেশিরা যেন কোটা আন্দোলন নিয়ে কোনো গুজবে কান্না দেয় সেই চেষ্টাই করছেন তিনি হেলিকপ্টার থেকে গুলি করার ব্যাখ্যাও দেন তিনি ভুল তথ্য ঘটছিল যে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে না র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেনি তারা সে ব্যাপারে ভিডিও এভিডেন্সও আজকে আমাদেরকে পাঠিয়েছে সেটাও আমরা শেয়ার করছি বা করব। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের তরফ থেকে বিভিন্ন দেশের বিদেশি মিশনে যেমন চিঠি পাঠানো হয়েছে তেমনি ঢাকার কূটনীতিকদেরও ব্রিফ করা হয়েছে সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও উন্নয়ন অংশীদারদের আবারও ব্রিফ করবেন বিন মোমেন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন অর্থাৎ যাদের অনেক প্রশ্ন আছে যেটা তারা হয়তো অনেক বড় মিটিংয়ে হয়তো তারা স্বচ্ছন্দ্য বোধ করে না সেগুলো আমরা তাদেরকে ইন্টিমেটলি অ্যাড্রেস করব এটা আমরা আশা রাখি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের মতো কোনো নিষেধাজ্ঞা প্রত্যাশা করে না বাংলাদেশ জানান পররাষ্ট্র সচিব তারা যদি মানে টেরোরিজম ঠেকাইতে বা এই ধরনের ডিস্ট্রাকশন ঠেকাইতে গেলে যদি তাদের কিছু কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হয় সেটার কন্টেক্স সম্পূর্ণ ভিন্ন মোশাদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এই যে ইউ এর এই যে অংশীদারিত্ব এবং সহযোগিতা সংলাপ ছিল এবং আজকে যেটা স্থগিত হলো সেটি আরও দুই দিন পরে আরও একটি সংলাপ আছে এরকম দু একটি সংলাপ আরও আছে সেটি স্থগিত হতে পারে এরকম সেটি বলছিলেন পররাষ্ট্র সচিব দেশের বাইরে থেকে এক ধরনের চাপ কি কোনোভাবে সরকার অনুভূত হচ্ছে কিনা সরকারের প্রথমত উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার তাদেরকে বোঝানো হচ্ছে ব্রিফিং করা হচ্ছে এবং ওই যে গুজব সেটারও তো ভিডিও ফুটেজ দেখানো হবে দেখানো হচ্ছে কেন আপনার তো মনে আছে এই আন্দোলন যখন শুরু হয় ঢাকায় কোনো ধরনের হত্যাকাণ্ড হয় না কিছুই হয় না তখন কিন্তু আমরা একটা বড় দেশের পক্ষ থেকে একটা ব্রিফিংয়ে দেখতে পেলাম দুইজন নিহত হয়েছেন এটা আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশে আমাদের মানে প্রধানমন্ত্রী নিয়ে একটা নিউজ সেটা কিন্তু তারা ইয়ে করেছেন যে না তথ্যভিত্তিক ছিল না এমন অনেক কিছুই হচ্ছে আমি প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম যে ঢাকা কিন্তু গুজবের শহর বানিয়ে ফেলা হয়েছে না সেটাকে ইন্টারনেট মাঝখানে না থাকা বা কিছুটা ফেসবুক ইউটিউবকে কিছুটা সীমিত করার কারণে কি না এখন তো সব কিছু চালু হয়েছে জি চালু হয়েছে তো এগুলো প্রথমত কথা হলো যেটাতে শুরু করেছিলেন আন্দোলনটা ছিল ছাত্রদের তারা দাবি করতেই পারে ছাত্রদের দাবি সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছু থাকে বললেন যে বিএনপি কোথাও নেই বিএনপি কিন্তু সমর্থন দিয়েছে কোথাও নেই বলিনি আছে সব জায়গায় আছে হ্যাঁ সমর্থন দিয়েছে আরেকটা বিষয় হলো জাতি বা বিশ্ববাসী বাংলাদেশে যে ঘটনা প্রবাহ দেখলেন হত্যাযজ্ঞ দেখলেন ধ্বংস অবশেষ দেখলেন আমাদের গর্বের মেট্রো রেল আমাদের বিটিভি কেপিআই যে সংস্থাগুলি দেখলেন এখন কিন্তু বিচারিক এবং আইনগত একটা তদন্ত হচ্ছে সেখানে কিন্তু অনেক ভিডিও ফুটেজ অনেক টেলিফো কথা কিন্তু বেরিয়ে আসছে সেখানে যেসব ফুটেজ আসছে যেসব ফেস আসছে এরা কিন্তু একটা দলের ভালো নেতা বড় নেতা আমাদের একটা আহ্বান ছিল এই দলটি গত নির্বাচনে কি কারণে আসে নাই আমরা মনে করো সাংগঠনিক ব্যর্থতার কারণে হয়তো আসে নাই কিন্তু এরা যে কোনো সময় সরকার পতনের ঘোষণা দিতেই পারে আমরা কি গত তিন চার সপ্তাহে যে পয়লা জুলাই থেকে দৌড়ি আমি এই দল কি সরকার পতনের কোনো ঘোষণা দিয়েছেন সরকারের বিরুদ্ধে আন্দোলনের আবার নতুন কোন দফা দিয়েছেন আপনারা কি শুনতে পেয়েছেন পাইনি আমরা এটা একটা গণতন্ত্র বাকি বাকি বিরোধী দলকে নিয়ে তারা একটা ঐক্য মতের কোন একটা একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন এই ধরনের কথা সেখান থেকে এই বক্তব্য এসছে যে আমরা সরকার বিরোধী আন্দোলন নতুন করে শুরু করলাম সরকারের পতনের লক্ষ্যে আন্দোলন শুরু করলাম আনুষ্ঠানিকভাবে তারা এরকম কিছু জানেন না কেউ কি জেনেছে তাহলে এগুলো যারা যে সব ঘটনা ঘটেছে সেখানে যে ভিডিও ফুটেজে অনেকের ছবি চলে আসছে টেলিফোনিক কথাবার্তা চলে আসছে তাহলে আপনি কী ধরে নেবেন ছাত্ররা আন্দোলন হবে ক্যাম্পাস ভিত্তিক এবং প্রথম দিকে কিন্তু ছাত্রদের পক্ষে বলা হয়েছে যে এইসব দং সাথে আমরা জড়িত নই তাহলে কারা এটা কন্টিনিউ করলেন কারাই কাজগুলি করলেন এবং সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট জায়গায় হিট করা হয়েছে একটাই কারণ সরকারকে অকার্যকর করে দেওয়া যায় কিনা না বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় কিনা রেলছে কি দেখুন ব্যক্তি সম্পদ নষ্ট করা দলকে ক্ষতিগ্রস্ত করা আর রাষ্ট্রের সম্পদ নষ্ট করা তো এক জিনিস না এই যে আজকে মেট্রো রেল বন্ধ উত্তরা কি বলে মিরপুরবাসী অবর্ণনীয় কষ্টের মধ্যে আছেন যারা অবশ্য হয়ে গেছিলেন 30 মিনিটের মধ্যে জেলাশার বিষয়টাকে না মেট্রো রেল নিয়ে কিন্তু আজকে বিরোধী দলীয় নেতা জিএম কাদের উনি কথা বলেছেন উনি বলেছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অযুহতে মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে বন্ধ করে রেখেছে সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে উনি চালু বন্ধ করা হলো উনি চালু করুন আপনারা দায়িত্ব চালু করেন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জাপানের এর রাষ্ট্রদূতকে ডেকেছেন রিকোয়েস্ট করেছেন আপনারা যত শীঘ্রই এটা চালু করার ব্যবস্থা করে দেন কেন টেকনোলজি তো জাপানি টেকনোলজি রাইট ইতিমধ্যে কিন্তু উনি কিন্তু আর দুই দিন আগে রিকোয়েস্টটা করেছেন কি কারণে যাতে জনদুর্ভোগটা কম হয় দেখেছেন ঢাকাসড় কি জ্যাম লেগে গেছে দুইটাই কারণ মেট্রো বন্ধ এলিমেটেড এক্সপ্রেস বন্ধ সব গাড়ি এখন নিচে যারা গাড়ি ছেড়ে দিয়েছিল মেট্রো রেল ব্যবহার করতো তারা এখন গাড়ি এখন তো প্রতিদিন হাজার হাজার গাড়ি বাড়ছে বাড়বেই তো তারা তো আসতে হবে তাহলে যেখানে কাজটা এখন যদি বিরোধী দলের নেতা বলে থাকেন যে সরকার বন্ধ রেখেছেন তাহলে সরকার রিকোয়েস্ট করতে যাবেন কেন এটা বুঝতে হবে এটা তাহলে যে কুব দিলিত হবে না নিজেদের অবস্থানও করতে ঠিক রাখতে হবে ওনারা কী অবস্থায় আছেন দেখেন এখানে কিছু কথা আসছে যে গণ গ্রেপ্তার বিভিন্ন কারণে হয় কিন্তু সবাইকে কিন্তু থানায় রাখা হয় না প্রতিদিন ছয়শো লোক অ্যারেস্ট হলো দেখলো আলটিমেট এটা আসে কিন্তু দেখে এখন নিম্ন আদালতে যে একটা হৃদয় বিদারক দৃশ্য কয়টা দিন এবং তারা বিভিন্ন রকমের অভিযোগ নিয়ে আসছেন যে এরা আন্দোলনের সময় ছিল না বয়স কম তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে স্টুডেন্ট দেখলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের অভিযোগ অনেক এবং আজকে পত্রিকার একটা রিপোর্ট আমি যেটা বলছিলাম বিরতির আগে যে সাতাশি পার্সেন্ট তারা রাজনীতির সাথেই যুক্ত না এই ধরনের মানুষকে ধরে নিয়ে আসা হয়েছে এই ধরনের অভিযোগ সেইটার প্রেক্ষিতে আপনাদের সুনির্দিষ্ট যদিও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি গতকালকে একটি কথা বলেছিলেন যে অতি উৎসাহিত হয়ে আমি নিজে কত গ্রেফতার করলাম মূলত শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে কত বেশি দেখাতে পারলাম যে আমি গ্রেফতার করেছি সেই ক্রেডিট নেওয়ার দরকার নাই। আপনারা এদেরকে গ্রেফতার করেন না সুনির্দিষ্ট অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগ যেখানে পাওয়া যায় বা তদন্ত আসে তাদেরকে গ্রেফতার করা তাদেরকে আইনের আওতায় আনা এবং এটাও খুব জরুরি কারণ আমরা দেখেছি তেরো চোদ্দো সালে পনেরো সালে সতেরো আঠেরো সালে যারা নির্বাচনের পথে পা বাড়ান নাই নির্বাচন যেন না হয় দেশে টস করে সেটাও আমরা দেখেছি জি যে ডাকাকে রাজধানী ঢাকাকে অবরোধ করে ফেলা অবরুদ্ধ করে ফেলা সেটাও আমরা দেখেছি আচ্ছা তাদেরকে যদি এবং তারা অনেকেই কিন্তু ওইসব তখনকার মামলায় অনেকে জামিনে বেড়ে হয়ে গেছেন বিচারিক কার্য না হওয়ার কারণে এগুলি হওয়া দরকার এই বিষয়ে একটা রিপোর্ট আছে আমাদের আমি দেখে আসতে চাই কোর্টের পরিস্থিতি নিয়ে বাবাকে জড়িয়ে ধরে ইলমা ফারিজাতুনের এই কান্না যসকোট এলাকায় অনেকের মনেই নাড়া দিয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই ছাত্রী জানান জমি জমা নিয়ে মামলা মোকদ্দমার কারণে সিআইডি অফিসে যেতেন তার বাবা এস এম নোমান গত উনত্রিশে জুলাই সিআইডি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় অথচ সহিংসতার সময়টাতে ঢাকার বাইরে ছিলেন তিনি দাবি করেন কোন ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতাও নেই শিবলি নমানের। শিক্ষার্থীদের সাথে নাকি বাবা হচ্ছে একসাথে ছিল মানে উস্কানি যারা দেয় যেটা বলছে যে বিএনপি বা জামায়াত শিবির বাবা নাকি ওইখানে ছিল যেই ডেট বসে ইভেন বাবার কথা বসে সবই মিথ্যা ওই ডেটে তো আমার বাবা ঢাকা দিয়ে ছিল না আমার খালু মারা যাওয়া আমার মা আর আমার বাবা আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ছিল গ্রামে ছেলের জন্য আদালত প্রাঙ্গণে কাঁদছেন এক মা জানালেন যাত্রাবাড়িতে গেল তেইশ জুলাই খেলার মাঠ থেকে তার ছেলেকে ধরে এনেছে পুলিশ খেলা শেষে আসার পথে ওদের ডিসি ভবনের এখান থেকে পুলিশ ডাক দিছে উপর থেকে যে ভিডিও করে মিছিল যে যাচ্ছে মিছিল দুইটা ভিডিও পাইছে পুলিশ আমাদের নিজেই বসে এই কথা তো ওইটার উপর ভিত্তি করে ভাইকে ওইখানে রেখে দিছে কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ব্যক্তিদের প্রায় প্রতিদিনেই আনা হচ্ছে সিএমএম আদালতে যাতে আদালত প্রাঙ্গণে বাড়ানো হয়েছে নিরাপত্তা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি কোনো সাধারণ ছাত্রকে পুলিশ কোনো সময় গ্রেপ্তার তো দূরের কথা একেবারে মানে তার সঙ্গে ভালো সৌহর্দ্যপূর্ণ আচরণ ছাড়া অন্য কোনো ধরনের ব্যবহার করবে না রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি যথাযথ প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে বিনা কারণে কেউকে কেউ গ্রেপ্তার করছে না কারণ এখানে যাদের গ্রেপ্তার করছে তাদের তথ্য মাধ্যমে এবং ভিডিও ফুটেজের মাধ্যমে এবং এর খোঁজখবর নিয়েই কিন্তু সম্পৃক্ততা পেয়েছে বলেই তাদেরকে গ্রেপ্তার করছে বিএনপিতে আড়াইশোর বেশি মামলায় গ্রেপ্তার হয়েছে প্রায় তিন হাজার সজল সাই চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পরিস্থিতিতে দেখলেন এর মধ্যে কালকে আবার দেখলাম যে আমরা ব্যারিস্টার মইনুলের বাসায় যিনি প্রয়াত ব্যারিস্টার মইনুল তার বাসায়ও পুলিশ গেছে ভুলে গেছে হয়তো তারপর এক সময় পুলিশ গিয়ে বলেছে ডেথ সার্টিফিকেট দেখান এই ডেথ সার্টিফিকেট দেখার জন্য আমরা আসছি এটা বলে ওখান থেকে আসছে আমরা একটু আপনার কাছ থেকে শুনি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আমি ওইটাই আপনি যেটা দিয়ে শেষ করলেন আমি ওটা দিয়ে হয়তো শুরু করতাম যে এটা তো কিছুই না গত পনেরো বছর ধরে এই ধরনের ইনসিডেন্ট বাংলাদেশে বিএনপির একেবারে তৃণমূল পর্যন্ত অসংখ্য নেতাকর্মীর সাথে ঘটেছে এই যে মামলায় এফআইআর করা একেবারে স্পেসিফিক তথ্যপাত্র নিয়ে নাকি মামলা করা হচ্ছে আবু সাঈদকে যে মারল কোন তথ্যপাত্র খুঁজছেন কাসর ভাইরা সব সামনে চোখের সামনে এফআইআর কি করা হলো কিভাবে মারা গেছে যে পুলিশ গুলি ছুটছে তাকে দেখতে পাচ্ছেন না ওনারা উনি ভ্যানিশ হয়ে গেছেন এফআইআর করলেন কিভাবে। মানে ন্যাক্কারজনক ঘটনাটা একটা লিমিট থাকে মানে এটা কোন ধরনের ঘটনা দেশের মানুষের সাথে মৃত মানুষের সাথে কোন ধরনের মানে এগুলো করতে পারে মানুষ আমি আসলে বুঝতে পারি না বদ্রুদ্দিন অমর সাহেব আজকে খুব সুন্দর একটা কথা বলেছেন বনিং বার্তাতে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন ওখানে বলেছেন যে নাইনটিন ফিফটি এর পরে আজকে এই যে গণ অভ্যুত্থান ঘটেছে এটা হচ্ছে হচ্ছে সবথেকে বড় গণ অভ্যুত্থান কাউসার ভাইদের চোখে এটা আসবে না ওনাদের ধারণা যে যা ঘটছে ওনারা বোঝেন বাকি সব হচ্ছে গিয়ে ওই চোখ বন্ধ করে থাকা মানুষ আজকে কোর্টে যে ঘটনাগুলো ঘটেছে পুলিশ বলছে কি স্টুডেন্টদের সাথে ভালো আচরণ করা হয় আমরা দেখে এসছি কী আচরণ করা হয় এই কয়েকদিন ধরে কি আচরণ করা হয়েছে আপনি তথ্যপাত্র নিয়ে আপনি অ্যারেস্ট করছেন ছেড়ে দিচ্ছেন কয়জন কি আপনি জেলে গিয়ে দেখে আসেন তো কী অবস্থা আপনি হাজার হাজার মানুষের নামে মামলা করছেন আপনি হাজার হাজার মানুষ কী করে চিনলেন আপনি বলে দিচ্ছেন জামা শিবির হ্যাঁ রাষ্ট্রের যে সম্পদ ধ্বংস হয়েছে এটা রাষ্ট্রের কোনো টাকা থাকে না জনগণের ট্যাক্সের টাকায় করা জনগণের টাকা দিয়ে এই জিনিসগুলো তৈরি হয়েছে কেউ কারোর পকেট থেকে টাকা দিয়ে ফ্যামিলি এক্সপেন্স থেকে কিন্তু এই কাজগুলো করে নেই সো এইভাবে কথা বললে মনে হয় কি যে বোধহয় একটা গোষ্ঠী হচ্ছে দেশের মালিক এইগুলা যদি বন্ধ করেন না জন্য আজকে অবস্থা আপনি প্রশ্ন তুলছেন যে ইউনিভার্সিটির আন্দোলন কেন বাইরে আসলো আপনি জানেন না কেন বাইরে এসছে ছেলে পেলেকে রাজাকার বলা হয়েছে ছাত্রলীগকে লেলে দেওয়া হয়েছে কে দিয়েছে আপনাদের সাধারণ সম্পাদক বলেছে তারাই যথেষ্ট ওরা তো ইউনিভার্সিটির ভেতরেই ছিল ছাত্রলীগ গিয়ে অহিংস স্টুডেন্টদের উপরে যে পরিমাণ হামলা চালিয়েছে টিচারদের উপরে হামলা চালিয়েছে ওরা এখন ওখানে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছে আপনি স্প্রেড করেছেন তো আপনারা তখন এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে নাইনটিন সেভেন্টি ওয়ানে আমার বাবা তো মুক্তিযুদ্ধ করেছেন আমি একটা জিনিস দেখতাম কি আপনি দেখবেন যে কোন্ কোন এলাকাতে বলে গন্ডগোলের বছর 1971 এটা একটা টার্ম ছিল গন্ডগুরের বছর আমার अब्बा খুব খেপে জেতেন গন্ডগলের বছর বলর কেন গন্ডগোল মানে কি আজকে আমি কোটে কিছু কিছু মানুষকে দেখেছি আমার হঠাৎ করে আব্বার সাথে কথাটা মনে পড়েছে বলে বাইরে কি গন্ডগোল হচ্ছে এই গন্ডগোল শব্দটা এটা গন্ডগোল না 1971 সালে বাংলাদেশ এটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আজকে বাংলাদেশ যেটা হচ্ছে সেটা তার থেকে কোনো অংশে কম না আর হৃদয় বিধরের এই কারণে কাউসার ভাই যেটা বললেন যে সেখানে আপনার দল বা বিএনপি তারা কি ঝোঁক বুঝে কোপ মারার চেষ্টা করছে এখানে তো উনিই তো বলছেন যে আমরা এখন পর্যন্ত কোনো বিএনপি কোনো কিছু বলে নাই যে তাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য বা উনি ওনার ওনার স্পেসিফিকভাবেই উনি বললেন যে আমরা বলি নাই যে না আমরা সরকার পতনে আন্দোলন চাই যদিও কথাটা ঠিক না আমরা যে একসাথে করে একটা আন্দোলন করার জন্য আমরা তো মাঠে ছিলাম আছি এবং আজকে যে এই যে পনেরো বছর ধরে বিএনপির যত নেতাকর্মীকে স্পিড ট্রায়ালের মাধ্যমে যত লক্ষ্য নেতাকর্মীকে মামলা দিয়ে হেনস্থা করা হয়েছে এগুলো তো তারই কনসিকুয়েন্সিয়াল রূপ এবং আমরা বারংবার বলেছি যে দেখেন যেই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে এটা একটা অগণতান্ত্রিক সরকারের পক্ষে করা সম্ভব যার কোনো ম্যান্ডেট নাই জনগণের কোনো ম্যান্ডেট নিয়ে তারা আসেনি জনগণের কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই সো এই জনগণকে যদি আমরা উনি বলছেন যে কেন উনি সাংগঠনিক দুর্বলতার জন্য আমরা নির্বাচনে যাইনি আজকে বিএনপি নির্বাচনে যায়নি দ্যাটস ওয়াই আর হিয়ার রাইট নাও আজকে বিএনপি নির্বাচনে যায়নি জন্য আজকে বাংলাদেশে আওয়ামী লীগ কি জিনিস আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে আপনারা দয়া করে নির্বাচনে আসেন না এবং দয়া করে নির্বাচন আমাদের তো এজেন্ডা ছিল যে এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না বিকজ এটা যে ইলিগ্যাল গভর্নমেন্ট এই ইলিগাল গভর্নমেন্টের কাছে কেউ নিরাপদ না এবং উনি উনি যে ইনভেস্টিগেশনের কথা বলছে বাংলাদেশের একটা মানুষ বিশ্বাস করে যে ছয়টা মৃত্যু যে ইনভেস্টিগেশনের কথা যদি বলছেন এটা কোনো ইনভেস্টিগেশন কোনো নিরপেক্ষ ইনভেস্টিগেশন হবে যখন আপনার বাংলাদেশ দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান আজ্ঞাবহ সরকারের সেখানে আপনি কিভাবে একটা নিরপেক্ষ তদন্ত হবে ইউএন থেকে বলছে যে মানবাধিকার লঙ্ঘনের এবং অতিরিক্ত বল প্রয়োগের যথাযথ প্রমাণ তারা পেয়েছে বাংলাদেশের স্টুডেন্টদের উপরে এই অহিংস এই আন্দোলনের ক্ষেত্রে আজকে নাকি প্রধানমন্ত্রী বলেছেন যে বিশ্বুল্লাম যে এখন যিনি বলছেন যে আমি ইনভেস্টিগেশন চাই কতদিন পরে কতদিন পরে আপনি চাচ্ছেন এটা নিয়ে একটা রিপোর্ট আছে আমরা একটু দেখে আসতে পারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য পদক দেন তিনি নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করেন স্মার্ট আইডি কার্ড কুমার দপ্তরের আওতায় কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান সরকার প্রধান আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজ করে দেশের অর্জন ও ভাবমূর্তি নষ্ট করা হয়েছে মন্তব্য করে প্রশ্ন রাখেন এর মাধ্যমে কে কি অর্জন করলো আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মাফ্রাত কামনা করি আর যারা আপন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনিমিতা জানাই যে ইস্যুটা নেই সেটা নিয়েই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিতে জাতিসংঘের কাছে আবেদন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী সহযোগিতা যান অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছেও আগে জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো সেই সঙ্গে আমরা জাতি জাতিসংঘের কাছে আবেদন করেছি আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠ তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা গোটা ইস্যু নিয়ে ঘোলাপানিতে মাছ শিকারে চক্রান্ত হয়েছে উল্লেখ করে জড়িতদের খুঁজে বের করার তাগিদ দেন শেখ হাসিনা দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত ওই একাত্তরে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাব না মাছ নিয়ে গবেষণা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী জানান গভীর সমুদ্রের মাছ আহরণে মালদ্বীপ ও জাপানের সাথে আলোচনা চলছে আমরা রপ্তানি করছি স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অ্যাডভোকেট কাউসার এই মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বললেন যে জাতিসংঘের কাছে প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা তদন্ত করে এই প্রক্রিয়াটি কিভাবে হবে মানে কিভাবে চেয়েছে কিভাবে হবে তারাও চাইছে সরকার উনি নির্দেশ দিয়েছেন এখানে লাইন অফ অ্যাকশনটা ঠিক হোক ঠিক করা হবে এবং আবারও বলেছেন যে তদন্ত কমিটিতে আরও দুইজন বিচারপতি নিয়োগ দেওয়া যায় যেটা ত্বরিত হয় বা ক্ষেত্রটা বড় করা হয় এটা কিন্তু অনেক দাবির আগে প্রধানমন্ত্রী চাচ্ছেন এটা দেখুন এই যেহেতু ছোটখাটো আন্দোলনের সাথে ছিলাম গণ অভ্যুত্থান এই টানটা কিন্তু খুব গর্বের টান আমাদের দেশ সৃষ্টিতে এটার একটা ভূমিকা ছিল উনসত্তর উনসত্তরের গণ অভ্যুত্থান এখন যদি এই গণসন্ত্রাসকে দেশ ধ্বংস করার অপচেষ্টাকে ওনারা অভ্যুত্থান বলতে চান রাজনৈতিকভাবে আমার এটার কোনো বক্তব্য নাই বলতে হবে যে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে আমি ফাঁকে এটা কথা বলেছিলাম গত নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই হ্যাঁ তাদের যদি তিনশো আসনে চল্লিশ বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্রে সোয়া দুই লক্ষ ভুতে যদি অবস্থান থাকত তাহলে তারা অবশ্যই নির্বাচনে ফেস করতেন কেন ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি আগে দেওয়া যায় না নির্বাচনের মধ্যে আসতে হবে লক্ষ্য করে দেখেছেন আমাদের কিন্তু আইসিটি ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে আঠারো উনিশ কুড়িতে এক লক্ষ সিম ডাকায় ঢুকেছে কারা এদেরকে এনেছে আর হঠাৎ করে বা এতগুলি সিম ডাকায় ঢুকবে কেন আমি লুক বলবো না সিম জি না সেই সময় আপনারা চিহ্নিত করতে পেরেছেন ব্যবস্থা নিতে পেরেছিলেন এই যে ডিজিটাল সুবিধাটা এটা কিন্তু শুধু আওয়ামী লীগ বুক করছে না সারা জাতি বুক করছে আমাদের পরবর্তী প্রজন্ম বুক করছে আবার অনেকে বিদেশ থেকে কিন্তু এটা সুবিধা নিচ্ছেন জি স্কাই পিতা আন্দোলনের ঘোষণা দিচ্ছেন মানে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা আসছে হ্যাঁ এই আসছে এগুলো বিষয়গুলো এটাকে গণঅভ্যুত্থান বলার কোনো সুযোগ নেই না গণঅভ্যুত্থান এই শব্দটা যারা বলেন তাদের আবার যুক্তি হচ্ছে যে মৃতের সংখ্যা নিহতের সংখ্যা তারা যেটি এখন পর্যন্ত সরকারের হিসাবে দেড়শো পত্রিকায় আমরা সরকার অলরেডি দুইশো বলেছেন জি দেখেন একটা মৃত সংখ্যা বলার সাথে সাথে তার নাম পিতার নাম ঠিকানা কোথায় মৃত্যু কি মৃত্যু উল্লেখ করতে হবে জি রাইট এবং সরকারকে তা আহ্বান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোথায় কোথাও কেউ কেউ মৃত্যুবরণ করে এই খাতে তাদের তালিকা দেওয়ার জন্য অ্যাটলিস্ট তার একটা পরিচিতি দেওয়ার জন্য তাকে তো আর ফেরত দেওয়া যাবে না সরকার তার পরিবারকে প্রোভাইড বা যেভাবে করা যায় বা একটা তালিকায় থাকা দরকার যে সে এই ঘটনায় তার মৃত্যু হয়েছে এটা হওয়া দরকার এটা কিন্তু সরকারতে আহ্বান করা হয়েছে এখন কে বলছেন চারশো কে বলছেন পাঁচশো কে বলছেন আড়াইশো বিষয়টা তা না সরকার কিন্তু প্রথম একশো একশো ছত্রিশ প্লাস এগারো একশো সাতচল্লিশ জন বলেছিল আজকে কিন্তু সর্বশেষ এটা প্রায় দুইশো হয়েছে এটা বাড়তে পারে সরকার থেকে আহ্বান করা হয়েছে আপনারা কোথাও কি হয়েছে এটা তালিকাটা দেন এই ব্যাপারে স্বচ্ছ এবং বিচার বিভাগ বলেন আইন বিভাগ বলেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন এগুলি কি স্বচ্ছতার জন্য কারণ অনেকে বলছেন এই সরকারই এই বিচার করতে পারবেন কিনা না তাহলে তাহলে কি বলতেন এই প্রক্রিয়াগুলি চলতো বিচার বিভাগেও তদন্ত চলত হ্যাঁ আপনি বলতে পারেন অনেককে গ্রেপ্তার করা হচ্ছে এটা পুলিশের একটা পার্ট আমি তো প্রথম বলেছি গ্রেফতার হতে পারে কিন্তু সবাইকে তো আইনি রাতনা হচ্ছে আর সাময়িকরা হচ্ছে না কারণ এটা তদন্তের খাতরে এটা অনেকে করতে হবে করা হয় বাট এটা লক্ষ্য রাখতে হবে যেন কেউ যেন এটা থেকে নিগৃহীত না হয় বা আমরা যেসব মাঝে মাঝে ভিডিও ফুটেজ দেখি এটা অত্যন্ত মর্মান্তিক এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে জি জি আমরা আমরা একটা সামাজিক জীব একদম শেষের দিকে বাইরের পুতুল ওনার কথাগুলো শুনলে যেই চিত্রটা দেখতে পাই বা বোঝা যায় যেগুলো সেগুলো আসলে যে ইন্টারনেট না থাকার সময় বাংলাদেশ টেলিভিশন চ্যানেলগুলোর যে ঘটনাগুলো ঘটেছিল সেটা একটা ছবি পাই আমরা আসলে আজকে প্রধানমন্ত্রী সোকল প্রধানমন্ত্রী যদি বলে থাকেন যে ইনভেস্টিগেশন চাচ্ছেন গতকালকে না পরশু আমি একটা দশের ভেলে

আসলে বিয়ন প্রেডিকশন ছিল কারো যে এই ছাত্রদের একটা অহিংস আন্দোলনটা এই পর্যন্ত চলে আসতে পারে ছাত্রদেরকে রাজাকার বলে উত্তেজিত করা হয়েছে ছাত্রদের বিবেককে আঘাত দেওয়া হয়েছে ছাত্র ছাত্রলীগ লেলিয়ে দেওয়া হয়েছে এতগুলো প্রশাসন যন্ত্রকে ব্যবহার করেছে তাদেরকে নিবৃত করার জন্য আজকে এই ছাত্রদের অভিভাবকরা শিক্ষকরা পুরো বাংলাদেশ কিন্তু আন্দোলনের সাথে নেমে এসেছে এখানে কোন ধরনের কোন দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি সব থেকে বড় দাবি যেটা ছিল আমাদের ছয় ছয়টা কে নিয়ে গিয়ে আটকে রেখেছে এরকম বহু ছেলে গুম হয়ে আছে হাজার হাজার অ্যারেস্ট হয়েছে কিন্তু সেখানে কিন্তু সেখানে কিন্তু বিএনপির কোনো ক্রেডিট নেই এখানে আমরা আমরা ক্রেডিট নিতে এখানে বসিনি ফারাবি আমাদের দাবি এখন পর্যন্ত একটা বাংলাদেশের জনগণকে ভোট দিতে দেওয়া হোক বাংলাদেশের জনগণ তার ভোট দিয়ে সময়ের জন্য এই দাবি সবসময় দাবি বিএনপির এক দফা কি ছিল এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না বিএনপি হচ্ছে না বিএনপির কোন দাবির প্রেক্ষিতে এখানে বিএনপির দাবিতে আন্দোলন হোক বা না হোক বিএনপির যেটা দাবি সেটা পুরো বাংলাদেশের জনগণের দাবি এবং সেই দাবি নিয়ে বিএনপি কিন্তু এগিয়ে যাবে ছাত্রদের দাবিদের সাথে দাবির সাথে এখানে কি আপনার মনে হয় ছাত্ররা বলতে এখানে বিএনপি নেই

সৃষ্টি হয়েছে অসাংবিধানিক ভাবে জি অনির্বাচিত দুজনকেই ধন্যবাদ দর্শক আমরা যে আলোচনা শুনলাম একেবারেই নিজস্ব মতামত তাদের দুইজনের এই আলোচনার প্রেক্ষিতে বিবেচনা আপনাদের হাতে রইল আজকে শেষ করতে হচ্ছে মুক্তবাক এখানে শুভরাত্রি সবাইকে